أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكرا لدرود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল ওয়ালিজা আল ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসাতুল বানাতের উদ্যোগে আয়োজিত খতমে কুরআনুল করিম খতমে বুখারী ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইজাম আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত ও তালেবাতে উলুমে নবুয়ত সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজির আগ পর্যন্ত যে সকল নবী রসুল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন তাদের উম্মতদের মধ্যে বড় একটা অংশ ছিল বনি ইসরাইল। বনি ইসরাইলে আল্লাহ রব্বুল আলামিন কয়েক হাজার পয়গম্বর পাঠিয়েছেন। شيخ التفسير علامة إدريس كاندلبي رحمة الله عليه علامة مفتي شفي رحمة الله عليه ترى لكتن كويك هزار پیغمبر پوربر اشكال پیغمبر گونر امترا نبیر شته نافرمانی کرده الله پاکر شته نافرمانی کرده عبادتو تایلیب تو ہے গুনাহ করতে করতে যখন এই গুনাহ তাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে তো আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করেছে। যদিও এই দুনিয়ার জগৎ এটা পরীক্ষার হল, এটা ফলাফলের জায়গা নয়, ফলাফল তো পরকালে গেলে আল্লাহ পাক দিবেন, পরীক্ষার হলে তো রেজাল্ট দেয়া হয় না। আমরা পরীক্ষার হলে যে লিখি ছাত্র ভাইরা সঠিক লিখলেও উস্তাদজি কিছু বলেন না, ভুল লিখলেও উস্তাদজি দেখেও না দেখার ভান ধরে থাকেন কিছু বলেন না, কারণ পরীক্ষার হল এটা রেজাল্টের জায়গা নয়, হল থেকে বের হওয়ার পরে রেজাল্ট দেওয়া হয়। এই দুনিয়ার জগৎ এটা পরীক্ষার হল, এখানে তো আল্লাহ পাক রেজাল্ট দিবেন না, দেয়ার কথা না, কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলামিন মানুষ যখন ব্যাপকভাবে কোন গুনাহে লিপ্ত হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও অনেক সময় তাদের উপরে আযাব ও গজব নাযিল করেছেন। বনি ইসরাইল ইহুদি জাতি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শনিবার দিন মাছ মারতে নিষেধ করেছেন কিন্তু তারা আল্লাহ পাকের কথা শুনেনি, মাছ মেরেছে। শনিবার দিন তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল, আমাদের যেমন আজকের জুমার দিন। বুখারী শরীফের হাদিস নবীজি বলেন এই জুমার দিনটি আল্লাহ রব্বুল আলামিন ইহুদিদেরকে দিয়েছিলেন কিন্তু তারা এটা নিয়ে দ্বিমত করেছে, বিতর্ক করেছে, তো আল্লাহ পাক তাদেরকে এই দিন থেকে বঞ্চিত করে এই জুমার দিনটি আমার উম্মতকে দিয়ে দিয়েছেন।
واليهود غدا والنصارى بعد غد ইহুদিদেরকে আল্লাহ পাক পরের দিন দিয়েছেন শনিবার সাপ্তাহিক ইবাদতের দিন আর খ্রিস্টানদেরকে আল্লাহ পাক এর পরের দিন দিয়েছেন রবিবার সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার দিন আমরা যেমন শুক্রবারে বিশেষ ইবাদত করি আল্লাহ তাদেরকে বলেছেন শনিবার দিন তোমাদের বিশেষ ইবাদতের একটি হলো শনিবারে মাছ মারতে পারবে না আল্লাহ পাক বিধান কেন দেন পরীক্ষা নেওয়ার জন্য ওরা সমুদ্র উপকূলে বসবাস করত সমুদ্রে উপকূলে যারা থাকে তাদের সবচেয়ে শখের কাজ হলো মাছ মারা আল্লাহ তাদেরকে নিষেধ করলেন তারা শুনেনি হ্যাঁ আল্লাহ পাকের কিছে বিশেষ কিছু বান্দা মুত্তাকি পরহেজগার তারা শুনেছে তারা মাছ মারা বন্ধ করে দিয়েছে আর একদম তারা আল্লাহ পাকের নাফরমানিতে দলবদ্ধভাবে দলবদ্ধভাবে তারা ওটার মধ্যে লিপ্ত হয়েছে মশগুল হয়েছে আর আরেক দল আল্লাহর সাথে চালাকি করেছে শনিবারে মাছ মারবে না কিন্তু আল্লাহ পাক তাদের পরীক্ষা নেবেন তো সপ্তাহের বাকি 6 দিন মাছ দেখা যায় না কিন্তু শনিবার দিন আল্লাহ মাছগুলোকে বলেছেন তোরা সব সমুদ্রের কিনারায় এসে ভেসে থাকবি আবার এদিক দিয়ে নিষেধ করেছেন ধরতে পারবি না তো এক দল তো ধরতো সরাসরি আল্লাহ পাকের সাথে নাফরমানি আর এক দল চালাকি করত যে শনিবারে মাছ মারবো না কিন্তু মাছগুলো যখন কিনারায় চলে আসে তো চারিদিক দিয়ে ব্যাট দিয়ে রাখত এরপরে রোববার দিন গিয়ে ধরত আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে আযাব নাযিল করেছেন আল্লাহ পাক বলেন কুনু কিরাদাতান খাসিইন এদের চেহারা বিকৃত করে এদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহির হাওালায় বর্ণনা করেছেন যে যুবকদেরকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছেন আর বুড়াগুলো যেগুলো এদেরকে এই কুবুদ্ধি দিয়েছিল এই বুড়াগুলোকে আল্লাহ পাক শূকরে রূপান্তরিত করে দিয়েছেন আমার প্রিয় ভাইরা তো পূর্বের উম্মতদের উপরে আল্লাহ পাক দুই ধরনের আযাব নাযিল করতেন একটি হলো তাদের চেহারা বিকৃত করে দিতেন এই বানর আর শূকরে রূপান্তরিত করে তিন দিন পরে এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন সবগুলোকে আল্লাহ শেষ করে দিয়েছেন কওমে লুত হযরতে লুত আলাইহিস সালাম তিনি যেই এলাকায় আল্লাহ পাকের পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছেন ওই এলাকাটি এখন বর্তমান জর্ডানে অবস্থিত লুত সম্প্রদায় তার কওমের লোকেরা এমন একটা গান্দা পচা ঘৃণিত একটা গুনাহের সাথে জড়িত হলো যে তারা নিজেরা এই গুনাহটা আবিষ্কার করলো পূর্বে পৃথিবীতে কেউ এই গুনাহটা করেনি পৃথিবীতে কেউ এই পাপের সাথে জড়ায়নি সর্বপ্রথম এই লুত সম্প্রদায় তারা এই গুনাহটা আবিষ্কার করেছে তারা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হয়েছে নাউজুবিল্লাহ বলা এমন একটা পাপ এমন একটা গুনাহ যেটা কোনো হায়ওয়ান জানোয়ারে করে না কোনো কুকুর বিড়াল সিগেল শুকুরেও করে না এমন একটা গান্দা গুনাহের সাথে তারা জড়িয়ে গেল তারা এটা আবিষ্কার করলো হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে বড় দরদ নিয়ে বুঝালেন ওয়ালুতান ইযা ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন লূত আলাইহিস সালাম বললেন ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা এমন একটা নিকৃষ্ট কাজের সাথে জড়িয়ে গেলে এমন একটা গান্দা কাজের সাথে জড়িয়ে গেলে এমন একটা নাফরমানিতে লিপ্ত হলে যে পৃথিবীতে ইতিপূর্বে কেউ এই কাজ করেনি তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে এমন একটা পচা কাজের সাথে জড়াতে পারলে আ ইন্নাকুম লাতাতুনার রিজাল ওয়া তাকতাউনাস সাবিল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার যে তোমরা তোমাদের চাহিদা পূরণ করার জন্য পুরুষরা পুরুষদের কাছে যাচ্ছ অথচ আল্লাহ পাক এটার জন্য কত বৈধ ব্যবস্থা রেখেছেন বিবাহশালীর ব্যবস্থা রেখেছেন নারী পুরুষ করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমরা এই গান্দা কাজটা থেকে ফিরে আসো ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন লূত সম্প্রদায় হযরতে লূত আলাইহিস সালামকে উল্টা জবাব দিল ও লূত তুমি যদি এতই পরহেজগার হও আর আল্লাহর ওলি হও তাহলে আল্লাহকে বলো আমাদেরকে শাস্তি দিতে আমরা এই কাজ ছাড়ব না নাউজুবিল্লাহ বলে আমার প্রিয় ভাইরা তারা যখন এই উত্তর দিল তো আল্লাহ রাব্বুল আলামিন ও তার শাস্তি দেখিয়ে দিলেন আল্লাহ পাক প্রথমে তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন এরপরেও আল্লাহ পাকের ক্রোধ ঠান্ডা হয়নি এবার আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মালাইকা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন
জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পেয়ে এই বস্তি এই এলাকা যার আয়তন ছিল 81 কিলোমিটার দীর্ঘ 18 কিলোমিটার প্রস্থ 81 কিলোমিটার দৈর্ঘ্য কল্পনা করেন আর 18 কিলোমিটার প্রস্থ একটা এলাকা জিব্রাইল আলাইহিস সালাম এসে তার একটা ডানা ওই বস্তির এক মাথা দিয়ে জমিনের নিচে ঢুকিয়ে দিলেন এক মাথা দিয়ে বেলচা দিয়ে যেভাবে বালু তুলে ঠিক এইভাবে তিনি তার ডানা একটা ওই বস্তির এক মাথা দিয়ে ঢুকিয়ে 81 কিলোমিটার দূর দিয়ে ওই পাখাটার মাথা বের করলেন এবং জমিনের নিচ থেকে পুরাটা জমিন সমস্ত মানুষ হায়ওয়ান জানোয়ার পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবকিছু সহ জিব্রাইল আলাইহিস সালাম এই 81 কিলোমিটার এবং 18 কিলোমিটার প্রস্থ এই পুরো এলাকাটাকে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের উপরে তুলে ফেললেন এরপর আল্লাহ পাকের নির্দেশে এটাকে উপুড় করে এমন জোরে জমিনে আছাড় মারলেন যে 1300 কিলোমিটার নিচে দেবে গেছে 1300 ফিট নিচে দেবে গেছে বিশাল গর্ত হয়ে গেল সমুদ্র হয়ে গেল সেই সমুদ্র আজও দুনিয়াতে আছে যেটাকে আপনারা ডেড সি বলেন মরুসাগর বলেন এই ডেড সি মরুসাগর এই সাগরটা পুরাটাই কওমে লুতের অঞ্চল ছিল আল্লাহর গজব এমন ভাবে নাযিল হলো তাদেরকে উপুড় করে জমিনে ধসিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ও আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এটা করেছি কেন যাতে করে যারা দর্শক ওই জমানায় যারা ছিল পরবর্তীতে যারা আসবে তারা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে এটা থেকে উপদেশ গ্রহণ করে ও আমার প্রিয় ভাইরা বোনেরা সেই সাগর অন্যান্য সাগরের মধ্যে সাগরের তলায় গাছপালা উদ্ভিদ জন্ম নেয় এই সাগরের নিচে কোনো উদ্ভিদের এই পর্যন্ত সন্ধান পাওয়া যায় নাই এমন কি অন্যান্য নদী নালা সাগরের মধ্যে তো কত ধরনের প্রাণী থাকে মাছ থাকে কুমির থাকে কত কিছু থাকে এই সাগরের মধ্যে আজ পর্যন্ত একটা প্রাণীর সন্ধান পাওয়া যায় নাই অন্য সাগর থেকে যদি কোনো মাছ তুলে জীবিত মাছ তুলে এনে এটার মধ্যে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার সাথে সাথেই সেটা মরে যায় আল্লাহর গজব এখনো সেই দৃষ্টান্ত আল্লাহ পাক রেখেছেন কিয়ামত পর্যন্ত এই ডেড সি থাকবে আমি এই কথাগুলো আপনাদের সামনে পেশ করছি এজন্য যে এই কওমে লুতের তাদের এই গান্দা পচা তাদের যে এই গুনাহ এই সমকামিতা নামের গুনাহ এই গুনাহটা সারা বিশ্বব্যাপী তো শুরু হয়েছে দুঃখজনক হলেও সত্য আমাদের এই 95 কিংবা 92% মুসলিম কান্ট্রিতে এখানেও এই গুনাহটাকে এখন একেবারেই সামাজিকভাবে তো বটেই বরং রাষ্ট্রীয়ভাবেও এটাকে এখন ইস্টাবলিশড করার চেষ্টা করা হচ্ছে বড় দুঃখজনক আমরা বারবার শিক্ষানীতি নিয়ে কথা বলি বারবার শিক্ষানীতি নিয়ে কথা বলি ও আমার প্রিয় ভাই শিক্ষাই জাতির মেরুদণ্ড এই সুশিক্ষা যার মধ্যে থাকবে সেই প্রকৃত মানুষ হবে যার মধ্যে সুশিক্ষা থাকবে না সে শুধু আকার আকৃতিতে রঙ্গে রূপে শুধু মানুষ থাকবে কিন্তু সে তার চরিত্র আর আখলাক আর তার চলাফেরা উঠা বসা হায়ওয়ান জানোয়ার কেউ হার মানিয়ে দিবে আইয়ামে জাহিলিয়াতে আমরা যে জাহিলি যুগ বলি বর্বর যুগ বলি নবীজি যেই যুগে এসেছেন ওই যুগে শিক্ষা ছিল জাহেল মানে তো মূর্খ ওই যুগে শিক্ষা ছিল অবশ্যই ছিল ওই যুগে আরবি সাহিত্যের উপরে যত বড় বড় পণ্ডিত ছিল পৃথিবীর ইতিহাসে 1400 বছরে একজনও এত বড় আরবি সাহিত্যিক দুনিয়াতে পয়দা হয়নি ওই যুগে শিক্ষা ছিল কিন্তু সুশিক্ষা ছিল না আমার প্রিয় ভাইয়েরা বড় আফসোসের সাথে বলতে হয় যে আমাদের এই শিক্ষানীতিমালা শিক্ষানীতি নির্ধারক যারা এতদিন পর্যন্ত আমরা বলতাম যে এগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল কিন্তু এখন তারা এই শিক্ষার মধ্যে এমন পচা গান্দা কথাগুলো চরিত্র বিধ্বংসী অশ্লীল এবং বেহায়াপনার শিক্ষা ঢুকিয়ে দিয়েছে ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 51 থেকে 56 পৃষ্ঠা আপনি পড়ে দেখবেন শরীফার গল্প নামে একটা গল্প এখানে দেয়া হয়েছে এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই যুবক যুবতীদেরকে সমকামিতার প্রতি উস্কানি দেওয়া হয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে ট্রান্সজেন্ডার মতবাদ এখন এটা নিয়ে খুব গবেষণা চলছে বই লেখা হচ্ছে এটার উপরে
এই ট্রান্সজেন্ডার মতবাদ পৃথিবীর যে সমস্ত হায়ওয়ান জানোয়ারগুলো মানুষ রূপী আছে ইহুদি খ্রিস্টান ওদের কথা বাদ দিলাম কিন্তু মুসলিম কান্ট্রিতে এটা নিয়ে গবেষণা চলছে ট্রান্সজেন্ডার মতবাদ মানে কি ট্রান্সজেন্ডার মতবাদ মানে হচ্ছে লিঙ্গ পরিবর্তন মতবাদ একটা পুরুষ একটা যুবক ছেলে 20 বছর 22 বছর একটা যুবক ছেলে তার হঠাৎ করে মনে চাইলো যে আমি আজকে থেকে যুবতী হয়ে যাব মেয়ে হয়ে যাব বাস ও যদি দাবি করে আমি মেয়ে তাহলে পরিবারও তাকে মেয়ে বলবে সমাজও তাকে মেয়ে বলবে রাষ্ট্রও তাকে মেয়ের স্বীকৃতি দিয়ে দিবে নাউজুবিল্লাহ বলে এবং এই শরীফার গল্পের মধ্যে পরিষ্কার করে লেখা আছে যে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার লিঙ্গ দেখে আমরা তাকে ছেলে মেয়ে নির্ধারণ করি পুরুষ মহিলা নির্ধারণ করি লিঙ্গ দেখে কোনো সন্তানকে ছেলে বা মেয়ে নির্ধারণ করা ঠিক নয় বরং বড় হওয়ার পরে তার রুচি এবং চাহিদা অনুযায়ী যে ছেলে না মেয়ে এটা নির্ধারণ করা হবে ক্লাস 7 এর বাচ্চাদেরকে আপনার সন্তানকে স্কুলে পড়ানো হচ্ছে কিন্তু আপনি ঘুমাচ্ছেন আর ওলামায়ে কেরাম কথা বলে তো তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদ বলে গালাগালি করছেন মহতারাম হাজেরিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার এই সন্তানকে আপনি যদি সুশিক্ষা দিয়ে না যান আপনি যদি তাকে دینی শিক্ষা দিয়ে না যান তাহলে কবরে আপনি আপনার নামাজ রোজা দিয়ে কসম বা খোদা আপনি পার পাবেন না আপনাকে ওই সন্তানের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল পিতা তার সন্তানের দায়িত্বশীল স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল তোমরা প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার সন্তানকে আপনি এই পচা গন্ধা এই কুশিক্ষাগুলো আপনি দিচ্ছেন আর আল্লাহ পাকের কাছে গিয়ে আপনি পার পেয়ে যাবেন হতেই পারে না এজন্য আমার প্রিয় ভাইরা আমাদের রাসূল রহমতের রাসূল আল্লাহ পাকের কাছে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেছেন রব্বুল আলামিন পূর্বের উম্মতদেরকে গুনাহের কারণে আপনি চেহারা বিকৃত করে দিতেন আপনি ওদেরকে ভূমি ধ্বংস দিয়ে ধ্বংস করে দিতেন রব্বুল আলামিন আপনি আমি যদি রহমতের রাসূল হয়ে থাকি রহমাতুল লিল আলামিন হয়ে থাকি আপনার কাছে দরখাস্ত আমার উম্মতকে অন্তত এই দুইটা শাস্তি দিবেন না আমার উম্মতকে এভাবে দলবদ্ধভাবে তাদের চেহারা বানর আর শূকরে রূপান্তরিত করে দিবেন না আমার উম্মতকে ভূমি ধ্বংস দিবেন না তাতে আমার উম্মত লজ্জিত হয়ে যাবে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন ও ভাই এই কারণে চেহারাটা এখন মানুষের মতো আছে না হলে অনেক আগেই এটা শূকর আর বানরে রূপান্তরিত হয়ে যেত বড় আফসোস লাগে এই শিক্ষা নীতিমালা যাদের হাতে এদেরকে এতদিন মনে করতাম ইহুদি খ্রিস্টানদের দালাল কিন্তু এখন বনে বলতে মনে চায় যে এগুলো মানুষ না অমানুষ কোন মানুষ এই কাজ করতে পারে না 7 বছর এই সপ্তম শ্রেণীর বাচ্চাদেরকে এমন এই যৌন বিজ্ঞান শিক্ষা দেওয়া যৌন উস্কানি দেওয়া উত্তেজিত করা এটা কোনো শিক্ষা হতে পারে না এমন শিক্ষাকে আস্তা করে নিক্ষেপ করা দরকার এজন্য আমার ভাই আমরা তো বলেই যাই আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল আছেন আপনাদের কর্তব্য নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি যদি এমন কোনো অন্যায় দেখো তোমার শক্তি থাকলে হাতে বাধা দাও ফা ইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি হাতে বাধা দেওয়ার ক্ষমতা নেই তাহলে মুখে বাধা দাও আপনাদের যাদের ক্ষমতা আছে আমরা তো বলেই যাই আপনাদের ক্ষমতা আছে বাধা দেন আপনার তত্ত্বাবধানে যদি কোনো স্কুল থাকে ওই স্কুলের প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা বই পৃষ্ঠাকে পৃষ্ঠা লাইনকে লাইন আপনাকে পড়তে হবে পড়ে পড়ে দেখতে হবে যে এখানে মানবতা বিরোধী ইসলাম বিরোধী চরিত্র বিধ্বংসী কোন কোন কথা আছে এবং ঈমান বিধ্বংসী এই হিন্দুত্ববাদের শিক্ষা এই সমস্ত গায়রুল্লাহকে পূজা করার শিক্ষা এগুলো কি কি আছে এগুলো সব আপনাকে বাদ দিতে হবে ওই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে না হলে আপনি কিন্তু আল্লাহর কাছে জবাব দিবেন জবাব দিতে হবে যাদের তত্ত্বাবধানে এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা ব্যক্তিগতভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তদারকি করুন না হলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই এইভাবে যদি আপনারা ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেন আপনাদের দেখা দেখি এই গাজীপুরের জনগণ এটা তো বাংলাদেশের জন্য মডেল জানি গাজীপুরের ওলামায়ে কেরাম গাজীপুরের জনগণ তাদের আলোচনা কিন্তু বাইরে হয় যে তারা
আলেম এবং আলেম মুখী উলামা মুখী দ্বীন মুখী তারা আলেমদের কথা শুনে অতএব আপনাদের কাছে আমি অনুরোধটুকু রেখে গেলাম আপনারা শুরু করেন আপনাদের দেখা দেখি ইনশাআল্লাহ সারা দেশে শুরু হয়ে যাবে বড় লজ্জার কথা ব্র্যাক স্কুল এই ব্র্যাক স্কুল এগুলো তো খ্রিস্টানদের দ্বারা পরিচালিত সেই ব্র্যাক স্কুলের ছাত্ররা যদি আন্দোলন করতে পারে তাহলে আপনারা দ্বীনদার সাথী হয়ে কেন আন্দোলন করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে সময় থাকতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু